জি আপনারা সবাই আসুন পাবনাতে আয়সাদ দেখেন, খুবই মানে খুবই ভালো লাগছে। এখানে আসছি, আসার পরে দেখা গেছে যে মানে ওনারা ভালো একটা আপ্যায়ন করছে এবং কি দেখতেছি, আমার যদি পছন্দ হয় আমি নেব, আর পছন্দ না হইলে আমি নেব না। এরপরে আসে না যে একজন কেউ আয়সা জোর করতেছে ভাই আমার হ্যান তেন, এরকম এরকম কোনো কিছু না, আসছি খুবই ভালো লাগছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন 2 ফেব্রুয়ারি 2023 রোজ বৃহস্পতিবার, আর আপনাদেরকে নিয়ে চলে আসছি ফ্রেশ ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মে। আর এই ফ্রেশ ডেইরির অবস্থান আপনারা অনেকেই জানেন, পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। তো ফ্রেশ ডেইরি ফার্মের মালিক শাকিল ভাই যিনি রয়েছেন, উনি মূলত উন্নত মানের বাছাই করা যে গাভিগুলো থাকে সেগুলোই কিন্তু তিনি বেছে বেছে কালেকশন করে রাখেন, এগুলো সরাসরি এবং অনলাইনের মাধ্যমে বিক্রি করে থাকেন। তো সর্বোপরি আমি আপনাদেরকে বলে থাকি, আপনারা সরাসরি আসবেন যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন এবং যে যেখান থেকেই যে ফার্ম থেকে কিনবেন, দয়া করে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন। তো আমরা শাকিল ভাইয়ের সঙ্গে কথা বলবো, তার আগে একজন কাস্টমারও আসছে অনেক দূর থেকে, আমরা তার সঙ্গে একটু কথা বলে নেই যে উনি কীভাবে আসলেন, কেন আসলেন এবং এখানে আসার পরে কেমন মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন? জি ভালো ভাই, আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা দিবেন, আসছেন কোথা থেকে? আমি কিশোরগঞ্জ থেকে আসছি। কিশোরগঞ্জ থেকে আসছেন? জি জি। তো কিশোরগঞ্জ থেকে আসলেনটা কিভাবে, মানে আসছি সূচনাটা কিভাবে হইলো? আসছি আপনার অনলাইনে আপনার ভিডিও দেখছি। অনলাইনে ভিডিও দেখে? জি আসছি, দেখলাম, আসলাম, মনে হয় ভালোই লাগছে। আচ্ছা, তো হারোপাড়াতে মনে হয় টোটালি বেড়াচ্ছেন আর কি? জি দেখা হচ্ছে তো? হ্যাঁ ইনশাআল্লাহ। কোনো সমস্যা হচ্ছে না তো? না কোনো সমস্যা, কোনো সমস্যা হয় না। রাত্রে 11টা পর্যন্ত ঘুরছি, 11-12টা পর্যন্ত ঘুরছি, কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা হয় না। থাকা খাওয়া বা বাজারে থাকা খাওয়া খুবই ভালো, সমস্যা হয়নি, কোনো সমস্যা হয়নি। তো কেমন মনে হচ্ছে, মানে এখানে পাবনার ভাঙড়াতে বিশেষ করে হারোপাড়াতে যেহেতু আপনি গতকাল থেকে ছিলেন, জি আমার সাথে বোধহয় কথা হয়েছিল যে আপনি আসতেছেন, জি দেখা হবে হয়তো, সাক্ষাৎ হবে, তো সব মিলে যেহেতু সাক্ষাৎ হলো, দর্শকদের উদ্দেশ্যে জানাবেন যে আসলে গাভী গরুটা আপনি যেভাবে আসছেন, বাসায় খামার আছে তো নাকি? জি আমার খামার আছে। আসলে আপনি যেভাবে আসছেন, যেভাবে এসে দেখতেছেন, তো এটাই আপনি একটু দর্শকদের সাথে শেয়ার করবেন যদি? জি আপনারা সবাই আসুন পাবনাতে, আয়সাদ দেখেন, খুবই মানে খুবই ভালো লাগছে। এখানে আসছি, আসার পরে দেখা গেছে যে মানে ওনারা ভালো একটা আপ্যায়ন করছে এবং কি দেখতেছি, আমার যদি পছন্দ হয় আমি নেব, আর পছন্দ না হইলে আমি নেব না। এরপরে আসে না যে একজন কেউ আয়সা জোর করতেছে ভাই আমার হ্যান তেন, এরকম এরকম কোনো কিছু না, আসছি খুবই ভালো লাগছে। ওনারা আসার পরে বলছে আপনারা দেখেন, ঘুরে দেখে বলেন নেন গেছে কিনা। তো মোটামুটি কি দেখার উদ্দেশ্যে আসছে না নেওয়ার উদ্দেশ্যে আসছে? অবশ্যই নেওয়ার উদ্দেশ্যে আসছে, দুটোই আছে, যদি পছন্দ হয় দেখছে দামে ধরে বললো নিয়ে যাবো ইনশাল্লাহ। তো শাকিল ভাই এখানে বেশ কয়েকটা গাভি দেখতেছি, এগুলো কেমন মনে হচ্ছে মোটামুটি আপনার কাছে, একটু জাত মানে কেমন মনে হচ্ছে যদি একটু বলতেন? হ্যাঁ ইনশাল্লাহ খুবই ভালো, দেখা জাত মানে মোটামুটি ভালো আছে, ভালো আছে, মানে ভাঙা ভাঙা গরু তো এরকম নাই? না 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 না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাকিল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। হ্যাঁ কাস্টমার আমাদের এখানে প্রতিনিয়তই সারা বাংলাদেশ থেকেই আসে, আর ইনশাল্লাহ আমাদের এলাকাতে সব ধরনের নিরাপত্তা বলেন, সুযোগ সুবিধা বলেন, সব কিছুই আছে এখানে, ছোট হাটের মতোই। হ্যাঁ এবং আসলে সবাই স্বাচ্ছন্দ্যে এখানে ঘুরতে পারে, এইটা হচ্ছে বড়, মানে সিকিউরিটির বিষয়টা খুব ইম্পর্টেন্ট, যেটাতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে আমাদের এলাকাতে। অনেকেই দেখা যায় আসতে ভয় পায়, কিন্তু আসলে আসার পরে উনি যেরকম বললো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আসলে উনি কিন্তু প্রায় রাত 11টা পর্যন্ত হারোপাড়া বা ভাঙড়াতে কিন্তু ঘোরাফেরা করেছে, জি সেদিক থেকে টোটালি স্বাধীনতাটা আছে। হ্যাঁ সেদিক থেকে সম্পূর্ণ নিরাপদ, মানে কোনো ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই। আচ্ছা শাকিল ভাই, কালেকশন তো মোটামুটি 4-5টা দেখতেছি গাভি, জি সব কি নতুন কালেকশন? হ্যাঁ নতুনই, কিন্তু আজকে আসলে ওইভাবে রেডি হয় নাই, একটা বড় গাভি শুধু মানে প্রেগনেন্ট আছে, ওইটাই আজকে ভিডিওতে দিব, আর বাকিগুলো দিব না আর কি, কারণ ওইভাবে আসলে রেডি না হলে ভালো দেখা যায় না, এইটা হচ্ছে প্রবলেম, আর ভালো না দেখা গেলে কাস্টমারও তো নিবে না। জি জি, যারা সরাসরি আসতে তারা তো দেখতেই পারবে। হ্যাঁ যারা সরাসরি খামারে আসবে, যে খামারে তো আর একটা গরু না, খামারে অনেক গরু আছে,
কিন্তু আজকে ভিডিওতে একটাই দেব এবং গরুটা আমার বিশ্বাস যে সবারই পছন্দ হবে নিক বা না নিক সেটা বিষয় না কোয়ালিটিতে বডিতে তলা বাট সবকিছু মিলে 100-100 হবে তো শাকিল ভাই যেহেতু একটা গাবি দেখাবেন মোটামুটি আমরা আরো তিন চারটা আছে হালকা একটু দেখাই দেব ভিডিওর মধ্যে হ্যাঁ ভিডিওতে সামারি দেখায় দিলেই হবে দর্শকদের পছন্দ হলে একটা গাবি নিতে পারবে কেউ যদি চায় সরাসরি এসে আরো গাবি আছে দেখে শুনে নিতে পারবে জি তো শাকিল ভাই আমরা শুরুতেই অর্থাৎ যেহেতু একটাই গাবি দেখাবেন এক নাম্বার সিরিয়ালে যে গাবিটা দেখতেছি জি মূলত এই গাবিটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান জি আচ্ছা মোটামুটি জাতে মানে কেমন হবে ভাই জাতে মানে আমার হিসাবে তো সর্বোচ্চ জাতমান আছে এর মধ্যে আপনার কাছে তো ভালো হবে শাকিল ভাই হ্যাঁ ওই জন্য তাহলে কাস্টমাররাই নির্ধারণ করবে আসলে গরুটা কেমন জাতমান কেমন কি অবস্থা আচ্ছা তো দাঁত কয়টা হইছে গাবির এটা চার দাঁত দাঁত চারটা জেনুইন চার হ্যাঁ জেনুইন চার দাঁত বাচ্চা কয় নাম্বার দিবে এটা ফার্স্ট বাচ্চা দিবে এবং গরুটা দেখেন মাথা থেকে ঘাড় দেখেন 100-100 মাথাটা ছোট ঘাড়ও ছোট এবং থিকনেস কি মানে একদম পাতলা এবং আস্তে আস্তে গিয়ে কিন্তু মাজার দিকে ভার হয়ে গেছে এবং তলা চারটা বার চার জায়গায় মানে এক কথায় ভালো গরুর যে বৈশিষ্ট্যগুলো এর মধ্যে আছে এবং দর্শকরা দেখলে কিন্তু সেটা বুঝতে পারবে জি জি অবশ্যই আসলে যাতে মানে গাভী যদি ভালো সংগ্রহ করতে পারে ক্রেতা ভাইরা দেখে শুনে তাহলে তারা কখনোই প্রতারিত হয় না জি আর যখনই আমার কিছু দর্শক আছে একদমই কম কম দামে ভালো জিনিস খুঁজতে চায় তখনই প্রবলেম হয় সমস্যাটা হয়ে যায় জি তখন তো আর কিছু থাকে না শেষ মুহূর্তে দেখা যায় যে অনেকটা লস হয়ে যায় জি জি তো সেদিক থেকে আমিও দর্শকদের বলবো যে আসলে আমি মাঝে মাঝে ভিডিওতে বলি যে ভাই আসলে আপনারা জাতমান দেখেন দেখে তারপর সংগ্রহ করেন তো শাকিল ভাই যেহেতু আপনার এই গাবিটা চার দাঁত প্রথম বাচ্চা দিবে মোটামুটি এগুলো একটা আনুমানিক ধারণা আর কি হবে যে তা না এটা ফার্স্ট ল্যাকটেশনে আশা করতেছি আপনার এই গরুটা 20 প্লাস থাকবে 20 প্লাস আচ্ছা যেহেতু বড় গাভী জি তারপর দর্শকরা চাইলে সরাসরি আপনার ফার্মে এসে দেখে হ্যাঁ সরাসরি ফার্মে এসে দেখে শুনে নিতে পারবে তো শাকিল ভাই এই গাভীটার দামটা কত যাচ্ছেন আজকে যেহেতু একটাই আসলে ওইভাবে কথা বলবো না একদম ফিক্সড প্রাইস বলে দিব চিপ রেটের মধ্যে এখানে আসলে কোনো কথা বলার সুযোগ আজকে রাখবো না জি ঠিক আছে আপনার হচ্ছে এটা 265,000 টাকা ফিক্সড 265,000 টাকা ফিক্সড 65,000 টাকা জি একদম একদম আচ্ছা এছাড়া কোনো আলোচনার সুযোগ রাখলেন না আজকে আসলে যেহেতু একটাই ভিডিওতে দিচ্ছি গরু অনেক আছে আর একটা গরুতে আসলে কথা বলার মতো জায়গা নাই কারণ এই গরু আসলে চাইলে 3 লাখও চাওয়া যায় যেভাবে চাওয়া যায় জাতমান ভালো গরুতে যে যেভাবে চায় কিন্তু তারপরও সীমিত লাভের মধ্যে যাতে ভালো গরু দেওয়া যায় সেই হিসেবে বলছি আচ্ছা 265 265,000 টাকা ফিক্সড আচ্ছা অনেক ধন্যবাদ শাকিল ভাই মোটামুটি একটা গাভী রেডি গাভী আর কি বলা চলে রেডি গাভী দর্শকদের দেখানোর জন্য আর বাকি যে গাভীগুলো আছে দর্শকরা চাইলে কাস্টমার ভাইরা যেরকম আসছে দুই তিনজন আসছে ওনাদের মতো যারা হয়তো গাভী নিতে চায় ভালো গাভী তারা সরাসরি আপনার ফার্মে এসে দেখে শুনে নিতে পারবে অবশ্যই অনেক ধন্যবাদ শাকিল ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম